হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজ আমরা হাজির হয়েছি আল্লামা সাহেব কিবলা ফুলতুলি রহমতুল্লাহ আলাইহির সেই ঈসা আলাইহিস সালাম থেকে। আপনারা দেখতে পাচ্ছেন এখন রাত প্রায় 10টা বাজে। আজকে প্রায় লক্ষ লক্ষ মুসল্লিগণের আনাগোনায় মুখরিত হয়ে উঠেছিল এই ফুলতুলি সাহেব কিবলা বাড়ি। আর সেখানে দুপুরের খাবারের তারা ব্যবস্থা করেন, সেই খাবার লক্ষ লক্ষ মানুষের জন্য যে খাবারের ব্যবস্থা করেন সেটি যে জায়গায় রন্ধনশালা সেটি আপনাদেরকে দেখাচ্ছি। আপনারা দেখতে পাচ্ছেন শত শত বড় বড় ডেক খালি পড়ে আছে। এখানে কি পরিমাণ যে কর্মযজ্ঞ চলেছিল সেটি আপনাকে অনুমান করার জন্য এই ভিডিওটি। এখন রাত 10টা, এই খাবার কিন্তু জুহরের নামাজের পরে শেষ হয়েছে, এখনো অবধি সেই ডেকগুলা পড়ে আছে, খালি ডেক। এই লক্ষ লক্ষ মানুষের জন্য যে খাবারের যে আয়োজন তারা করেছেন সেই কর্মযজ্ঞটা আমি শুধুমাত্র আপনাদেরকে তুলে ধরার জন্য এই ভিডিওটি করা। আপনারা দেখতে পাচ্ছেন বিশাল আকৃতির শত শত খালি ডেক এখানে পড়ে আছে। এখানে তারা অত্যন্ত সুশৃঙ্খলভাবে তাদের নিজস্ব স্বেচ্ছাসেবক দিয়ে এই বিশাল কর্মযজ্ঞ সম্পাদন করে থাকেন। সারা দেশ থেকে আগত মুসল্লিরা এখানে ফুলতলি সাহেব বাড়িতে চলে আসেন। তাদের আসার পরে যে তাদের গাড়িগুলা পার্কিং করে রাখা হয়, এরকম 22টি পার্কিংয়ে তাদের এই গাড়িগুলা রাখা হয়। আপনারা দেখতে পাচ্ছেন হাওরের মাঝে বিশাল বড় পার্কিংয়ের ব্যবস্থা রয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন শত শত গাড়ি এখানে রয়েছে, কি পরিমাণ মানুষ এখানে চলে আসে প্রতিদিন। প্রতি বছরের এই 15 তারিখে এই ফুলতলি সাহেব এর বাড়িতে এখানে একটি পার্কিং এর আমি অবস্থা আপনাদেরকে দেখাচ্ছি, কি পরিমাণ পার্কিং এই বালাই হাওরে যে মুসল্লিদের আনাগুনায় মুখরিত হয়ে ওঠে বছরের 15 তারিখ জানুয়ারির সেই হজরত ফুলতলি রহমতুল্লাহ আলাইহির এই মাজারে ভক্ত অনুরাগীরা দেশের বিভিন্ন প্রান্ত থেকে ছুটে আসেন। আপনারা দেখতে পাচ্ছেন একটি পার্কিং এর অবস্থা, এরকমের 22টি পার্কিং রয়েছে। আপনারা মাহফিলের অবস্থা দেখেন, এখন রাত বাজে প্রায় 10:30, মাহফিলে লক্ষ লক্ষ মানুষ এখানে নীরবভাবে বসে আছেন। এখানে বয়ান পেশ করছেন হযরত আল্লামা ইমাদউদ্দিন বড় সাহেব ফুলতলি রহমতুল্লাহ আলাইহির ছেলে ইমাদউদ্দিন। দেখতে পাচ্ছেন আপনারা কি পরিমাণ মানুষ এখানে বসে আছেন। এই রাত 10:30 বাজে, এখনো সকাল থেকে হাজার হাজার লাখ লাখ মানুষ এখানে বসে আছে আপনাদেরকে অনুমান করার জন্য এই ভিডিওটি করা। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন, আপনাদের মূল্যবান মতামত।